চুল পড়া হেয়ার ফলটা শুরু হয়েছে 2014 সাল থেকে। পড়তেই আছে পড়তেই আছে, মাথাটা অনেকটা হেয়ার লসে মাথাটা টাক হয়ে যাচ্ছিল। তারপর আমি বিভিন্ন চিকিৎসা, বিভিন্ন ডাক্তারদের শরণাপন্ন হই। ইনশাল্লাহ আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম যে নিউরোলজিস্টের সাথে দেখা করব। আমার সার্জারিটা হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম শাহ হিজবুল বাহিরু, আমি সিলেট নবীগঞ্জ থেকে আসছি। আমার চুল নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। আমি চুল পড়া হেয়ার ফলটা শুরু হয়েছে 2014 সাল থেকে। পড়তেই আছে পড়তেই আছে, মাথাটা অনেকটা হেয়ার লসে মাথাটা টাক হয়ে যাচ্ছিল। তারপর আমি বিভিন্ন চিকিৎসা, বিভিন্ন ডাক্তারদের শরণাপন্ন হই। তো অনেক মেডিসিন অনেক কিছুই ইউজ করছি, ভালো রেজাল্ট আসে নাই। চুল পড়া কিছু কিছুদিন অফ হয়েছিল, তারপর আবার শুরু হয়ে যায়। তারপর অনলাইন থেকে এই নিউরোসের ব্যাপারে জানতে পারি, তারপর অনেক কিছু জানলাম। ওদের বিষয়ে অনেক কিছুই আমার জানার ছিল, অনেক ভিডিও দেখেছি, অনেক খোঁজাখুঁজি করছি। তারপর ইনশাল্লাহ আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম যে নিউরোসের সাথে দেখা করব। আসলাম এবং হেয়ার সার্জারিটা নিয়ে নিলাম। আসলে বিষয়টা এমনি হয়তো বোঝা যেতে পারে যে অনেক কঠিন বিষয়, আসলে তেমন কিছু না। এনেস্থিয়ার সময় একটু প্রবলেম হয়, একটু ব্যথা ট্যাথা লাগে, তারপর বলা যায় না। শেষ পর্যন্ত আর তেমন কিছু ব্যথা ফিল করিনি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দেখা যাক বাকিটা কী হয়। আর ওনাদের যে ক্লিনিকের যে স্টাফ আছেন, টিম আছেন, সার্জারি টিমটা খুবই ভালো, অত্যন্ত ভালো। এটা আমি আগেও আসার আগেও জেনেছিলাম যে বিডি সবাই বলতো, এসে দেখি সত্যি সত্যি এটা মানে মনোমুগ্ধকর, খুবই ভালো। আমার কাছে অনেক ভালো লাগছে ওদের সার্ভিসটা, খুবই ভালো লাগছে। আর যারা ইচ্ছুক তারা আসতে পারেন, দেখতে পারেন, ইউনিভার্সের সেবাটা নিতে পারেন। আলহামদুলিল্লাহ আমি নিয়েছি, দেখা যাক বাকিটা কী হয়। আর ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।